হ্যাভলক থেকে ফেরার পরে এখন বিকেলবেলা আমরা রাধানগর বিচে এসেছি সানসেট দেখার জন্য। আর মেনলি এখানে সানসেট ভিউ করার জন্যই প্রত্যেকে আসে। রাধানগর বিচ হচ্ছে ইন্ডিয়ার টপ 10 বিচেসের মধ্যে একটা, যেটা কিনা সব থেকে ক্লিনলিনেস্ট বিচের মধ্যে পড়ে। এখানে আপনারা আসলে কোথাও একটা কোনো রকম কোনো নোংরা আবর্জনা কিছুই দেখতে পারবেন না, কারণ এটা ওয়েল মেনটেন। আর খুব ভালো লাগলো এই বিচটায় এসে। আমাদের প্রত্যেকেই যদি আমরা এইভাবে উদ্যোগ নিয়ে আমাদের প্রত্যেকটা বিচকে যদি এইভাবে ক্লিন রাখি, তাহলে আই থিঙ্ক সব বিচেসই টপ 10 কেন টপ 100 বা সব নাম্বারসের মধ্যে আমাদের বিচেসরা থাকবে ক্লিনের ব্যাপারে। এখানে হচ্ছে হোয়াইট স্যান্ড বিচও বলা হয় এটাকে, কারণ এখানকার স্যান্ডটা পুরোটাই হোয়াইট। আর কথা বলতে বলতে তোমরা খেয়াল করলে স্যান্ডটা কি সুন্দর অস্ত হয়ে গেল, মানে সূর্য অস্ত হয়ে গেল। খুব ভালো লাগলো এই ভিউটা দেখে। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে তারপর আবার বেরিয়ে গেছি। বেরিয়ে বাইরে যেখানে যে সমস্ত দোকানপাটগুলো আছে সেগুলো আমরা ঘুরছিলাম, দেখছিলাম, কারণ এখানে অনেক রকমের খাবার দাবারের দোকান আছে, তারপর অনেক রকমের শপিংয়ের আছে, শপিং করার জায়গা আছে। আর বিচ এরিয়া তো মেনলি এখানে শেলস বা মুক্তো বা কোরালস এইসব টাইপের জিনিসই এখানে মেনলি পাওয়া যায়, তাই আমরা সবাই একটা একটা করে এক্সপ্লোর করছিলাম। আর বেশ ভিড় হয়েছে, ভালো লাগছে। এই যেমন দেখো এখানে এই স্টোরটাতে খুব ভালো লাগলো, তোমরাও দেখো। আর এইখানে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে চলেছি, যদিও এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, যেটা আমার হাজবেন্ড আমার জন্য প্ল্যান করেছিল। আমি ভীষণ মেসমারাইজড, ভীষণ মানে হ্যাপি, এরকম একটা প্ল্যান আমার হাজবেন্ড আমার জন্য করেছে, যেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের একটা আয়োজন করেছিল আর কি। মানে এটা ওখানে বললে ওই রিসর্টের লোকরা আয়োজনটা করে দেয়, বাস তোমাকে পে করতে হবে আর তোমাকে বলে দেবে। বাট এটা আমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। আমাদের যে যিনি ট্যুর প্ল্যানার ছিল তার সাথে আমার হাজবেন্ড প্ল্যান করে এখানে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, জাস্ট অসম। মানে আমি কি বলবো, আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড কি বলবো, কিছু বলার নেই। ডেকোরেশনটাও তোমরা দেখো, জাস্ট অসাধারণ ছিল। আর ফুড কোয়ালিটিও খুব ভালো ছিল। আমরা আমাদের মতন ফুড সব অর্ডার করেছি, তোমরা জাস্ট ভিউটা দেখো। এখন হচ্ছে নেক্সট ডে, আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। এখানে অনেক অপশনস আছে ব্রেকফাস্টে, আমরা সবাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা নেক্সট চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে কালাপাথর বিচ।
হচ্ছে কালো পাথর বিচ যাবার রাস্তাটা, মানে দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে ভিউটা। আর এখানে গাড়ি পার্কিং করা আছে, আর এটা হচ্ছে আশেপাশেটা, যেরকম প্রত্যেকটা বিচের পাশে দোকানপাট থাকে ওরকমই আছে। আর এই বিচটাও খুব ক্লিন, এখানে কোনো বিচেই কোনো রকম নোংরা দেখা গেল না, প্রত্যেকটা বিচই ওয়েল মেনটেন। দেখো কি দারুণ লাগছে ভাই, লাগছে গো। আরেকটা খাবারটা তুই খেয়ে কমপ্লিট মনে হচ্ছে। আমরা লাঞ্চ সেরে
আবার চলে এসেছি আমাদের জেটির এখানে। আমাদের এখন 4টের সময় হচ্ছে, নেক্সট ক্রুজ আছে যেটা কিনা এখন আমরা হ্যাভলক টু নীল যাচ্ছি। তাই আমরা লাঞ্চ তাড়াতাড়ি সেরে নিয়ে চলে এসেছি আর এখন আমরা ক্রুজে ওঠার জন্য জেটির ওখানে চলে যাচ্ছি। ঘাম হচ্ছে না সেরকম, এই জন্য ভালো লাগে। কতটা ক্লিন ওয়াটার আর কালারগুলো দেখো, মানে মানে কি বলবো, এত সুন্দর লেগেছে। আর এগুলোর মানে কাজ দিয়ে দেখলে তোমরা কোরালসগুলো দেখতে পারবে, এখানে অনেকটা কোরালস দেখা যাচ্ছে। আর নেক্সট হচ্ছে আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, হাবলক থেকে নীল যেতে বেশিক্ষণ সময় লাগে না, আমরা এখন নীলে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ক্রুজটা নটিকা, যাওয়ার সময় আমরা গেছিলাম গ্রিন ওশানে, এখন আমরা যাচ্ছি নটিকা। এখন আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। এই জাস্ট আমাদের ফ্রেন্ডস, আমরা এখন নেমে পড়লাম আর এখন আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। এটাও আরেকটা আইল্যান্ড, দেখা যাক এখানে কী কী এক্সপ্লোর করা যায়। ভীষণ এক্সাইটেড, আর তোমরা ব্লগগুলো দেখছো তো, তোমরা কিন্তু আমার সাথে আন্দামান ঘুরছো তো। কালকে আমরা কোন কোন স্পট পাঠিয়েছিলাম, কালকে আমরা কোন কোন স্পটে যাব? কালকে ভরতপুর বিচটা আর ন্যাচারাল বিচটা। আচ্ছা, কালকে তো আমাদের হোটেল থেকে এখানে সবই তো টাইমিং চেক আউট মনে হয়। ফ্রেন্ডস, এখন আমরা নীল আইল্যান্ড থেকে লক্ষ্মণপুর বিচে যাচ্ছি সানসেটের জন্য। অনেকটাই ডিস্টেন্স। এখন কিন্তু রোদ্দুর আছে। চাটা খাবে নাকি? যেহেতু রোদটা অনেকটা বেশি ছিল, তাই আমরা এখনই বিচে না গিয়ে ভাবলাম বসে একটু চা খাওয়া যাক। আর আমার যেটা কাজ অ্যাজ ইউজুয়াল, এক্সপ্লোর করা, শপিং করা, তাই আমি এখানে চলে এসেছি এখানে শপিং ডেস্টিনেশনটাকে এক্সপ্লোর করতে। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জায়গাতে ওরকম সেম জিনিসই পাওয়া যায়, এরকম যা যা আছে। বাট এখানে চাটা খেলাম অসাধারণ, খুব ভালো লাগলো চাটাকে। আর আরেকটা কথা ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, তোমরা যদি আন্দামান আসো, মানে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, মানে কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্সে হলেও যেরকম অনেক জায়গায় গেছি, একদিনের জার্নি হোক দুদিনের জার্নি হোক, তো আন্দামানটা তো অনেকটাই দূরে, মানে অনেকটা মানে ভীষণ দূরে। বাট আমরা এত দূরে এসেও আমাদের মনে হলো না যে আমরা বাইরে কোথাও আছি, কারণ এখানকার লোকজন বলো, মানে একজন বেঙ্গলি হয়ে আমি বলছি, মানে আমার পুরোটাই মানে মনে হলো যেরকম আমি আমার পাশের পাড়াতেই আছি বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশের কোনো জায়গাতে গেছি, তো এই জন্য খুব ভালো লাগলো। আপনি দোনো
I
দেখো সঙ্গগুলো হাঁটছে বীচ ঘুরে এসে সানসেট দেখার পরে আমাদের নেক্সট হোটেলে আমরা চলে এসেছি। এটা হচ্ছে নীল বাঞ্জারা, এটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো হোটেল প্রোভাইড করেছে আমাদেরকে। খুব সুন্দর লোকেশন, খুব ভালো সার্ভিস, সব কিছুই ভালো। তাই তোমাদের সাথে ভাবলাম একটা শেয়ার করি কীরকম আমাদের স্টেটা হল রিসর্টে, সেটাকে শেয়ার করি। শেয়ার করলাম তোমাদের সাথে, এরপর আমরা চলে এসেছি রাতের ডিনারের জন্য। রাইস, ডাল, স্যালাড, চিয়া চিকেন আছে, আর আমার মেয়ে স্যুপ অর্ডার করলো, স্যুপ আছে। আর নেক্সট ডে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে ব্যাক টু হোটেল। সো এনজয় মাই ব্লগ। আর যারা এখনও আমার ব্লগ দেখোনি, প্লিজ গো অ্যান্ড চেক আউট অল দ্য ব্লগস। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আমাদের ননভেজ আছে, ননভেজ